দর্শক, রাজ্যে আরো একটা ঘটনা। কল্যাণীর রেল ব্রিজের নিচে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই কেসে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। এবং যেটা ঘটনা সেটা তো খুবই মারাত্মক, যে ওই রেল ব্রিজের উপর দিয়ে স্বামী স্ত্রী যাচ্ছিলেন, হঠাৎ করে তাদের উপরে একদল যুবক ঝাঁপিয়ে পড়ে, তারপরে স্বামীকে আটকে রেখে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে রেল ব্রিজের নিচে এনে। মানে ওই ভোরের দিকে বা সকালের দিকে যাচ্ছিলেন এমনটাই বলা হচ্ছে, তো সেই সময়ে হঠাৎ করে একদল যুবক কোথায় ছিল আশেপাশে ঝাঁপিয়ে পড়ে। স্বামী স্ত্রী আর কেউ সেখানে ছিলেন না, অসহায় হয়ে পড়েন তারা। তারপর স্বামীকে আটকে রেখে তার ওয়াইফকে গণধর্ষণ করা হয়েছে। দর্শক শুধু ভাবুন ওই মুহূর্তের পরিস্থিতিটা, কতটা অসহায় হয়ে পড়েছিলেন তারা। থানাতে অভিযোগ হয়েছে, তার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত 8 জন। তার মানে কত বড় গ্যাং এইসব জায়গাতে রয়েছে। দর্শক, থামছে না, রাজ্যের অবস্থার পরিবর্তন হচ্ছে না। দর্শক, আরজি করে যে ঘটনা ঘটেছে তারপরে রাজ্যের শাসক অনেক বড় বড় কথা বলেছে, যে হ্যাঁ, যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি, আর এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা সব সজাগ রয়েছি, ইত্যাদি ইত্যাদি প্রচার করেছি, নতুন বিল এনেছি বিধানসভাতে পাশ করিয়ে, অনেক কিছু করেছি, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি আর একটা খবর শুনছিলাম, বর্ধমানের মনে হচ্ছে, সেখানে প্রেমিক প্রেমিকা প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে মানে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে, সেখানেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দেখছিলাম খবরে। তার মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে, বন্ধ হচ্ছে না। ফলে দর্শক খুবই আতঙ্কের, স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হাঁটবেন যাবেন কিন্তু কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই। রেল ব্রিজ এত বড় একটা জায়গা, তার উপর দিয়ে যাবেন তারও কোনো নিরাপত্তা নেই। সেখান থেকে তুলে এনে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তুলে এনে মহিলাকে গণধর্ষণ, কোনো নিরাপত্তা নেই। প্রেমিককে আটকে রেখে প্রেমিকার গণধর্ষণ, মানে বুঝতে পারছেন কি চলছে রাজ্যে, বুঝতে পারছেন? আর রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুধু ফুটানি করে চলেছেন, আমাদের রাজ্য নাকি মহিলাদের জন্য সব থেকে নিরাপদ। আর যারা এই সব নিয়ে সোচ্চার হচ্ছেন, প্রতিবাদ করছেন,
তাদের উদ্দেশ্যে শুধু বলে থাকেন বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে একটা অংশের তরফ থেকে, এবং আমরা যারা ইউটিউবার আমাদের সম্পর্কে কথা বলে থাকেন ফেক ভিডিও ফেক ভিডিও। এই যে ঘটনা, এটা কি, কেন আটজনকে গ্রেপ্তার করা হয়েছে? এটা তার অন্য কেউ গ্রেপ্তার করেনি, পুলিশ করেছে। কেন করেছে? এমনি এমনি করে ফেলেছে, কোনো লিংক না পেয়ে করে ফেলেছে। তাহলে প্রাথমিক যে মান্যতা সেটা হচ্ছে যে তার মানে পুলিশও মনে করছে যে হয়েছে, সেই জন্য তারা সন্দেহ করে ধরেছে। এখন এটার কি শেষ পর্যন্ত পাবে সেটা অন্য বিষয়, কিন্তু পুলিশ যখন গ্রেপ্তার করেছে নিশ্চয়ই সেদিকে এগোচ্ছে বিষয়টা। তো তাহলে হচ্ছেটা কি, তাহলে হচ্ছেটা কি? গ্যাং রেপ, আটজনকে গ্রেপ্তার, ছেলে মানসিকতা, আটজনকে, তার মানে কি অসহায় অবস্থা হয়েছিল ওই তরুণী বা ওই মহিলার, ফিল করতে পারছেন দর্শক? স্বামীর অবস্থাটা ফিল করতে পারছেন? স্বামী স্ত্রী হাঁটছেন, স্ত্রীকে টেনে নিয়ে চলে যাওয়া, সেই মুহূর্তে স্বামীর মানসিক অবস্থাটা বুঝতে পারছেন? কি কি ভয়ঙ্কর ব্যাপার, কোথায় রয়েছি আমরা? স্বামী স্ত্রী হাঁটতে পারবেন না একটু রাস্তা দিয়ে, হ্যাঁ, কোথায় রয়েছি আমরা? এই অবস্থার কোনো পরিবর্তন আমাদের রাজ্যে হচ্ছে না। আর আমার ধারণা দর্শক, যতদিন এই শাসক থাকবে মসনদে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না। কারণ এখানে শাসকের যে অবস্থান, মন মানসিকতা, তাতে করে ধর্ষকরা তারা সাহস পেয়ে যায় যে এখানে যা খুশি করতে পারি, একটা সময় পরে ছাড় হয়ে যাবে বা ধরতেও পারবে না, এটা এরকমও ধারণা। কারণ যত যাই হোক না কেন, ঠিক শেষ দিকে যিনি মানে মানে প্রশাসনিক প্রধান রয়েছেন, উনি একটা কথা বলবেন, রাজ্যের বদনাম করার চেষ্টা হচ্ছে, এইরকম মনে হচ্ছে না কিছু ঘটেছে বলে। ফলে এই যে ব্যাপারটা, যা কিছু ঘটে যাক, রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে, মিথ্যা অভিযোগ, ফেক অভিযোগ, এই বলে 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 যখন আমরা এইসব নিয়ে গর্জে উঠছি, প্রতিবাদ করছি, রাস্তাতে মানুষ নামছেন, সেই সব ক্ষেত্রে শাসক যে মানসিকতা প্রকাশ করে থাকে, ফেক ভিডিও, ফেক অভিযোগ, বদনাম করার চেষ্টা, এই বলে 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 যারা এই ধরনের লোক ধর্ষক, তারা কার্যত সাহস পেয়ে যায়। সাহস পেতে 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 তাদের আর কোনো মানে কোনো জ্ঞান থাকে না। পড়া পরে হয়তো তারা ধরা, যখন ধরা পড়ে যায় তখন হয়তো হুঁশটা ফেরে যে কি করলাম কি করলাম, কিন্তু এর আগে হুঁশ থাকে না, এর আগে সেই ভয়টা থাকে না। ধরা পড়ার পর হয়তো তাদের হুঁশটা ফেরে, কিন্তু তার আগে তো যা ঘটনা তো ঘটিয়ে দেওয়া হয়ে গেছে তার মধ্যে। ফলে দর্শক, এই জন্যই কিন্তু রাজ্যের এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আজকে কি বলবেন পুলিশ মন্ত্রী, এ তো মারাত্মক ঘটনা। আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা তো সেটা তো খুবই মারাত্মক ছিল, কিন্তু এই যে ঘটনা ঘটেছে এর জন্য রাত দখল, রাস্তা দখল হওয়া উচিত এর জন্য? কারণ এই ঘটনা শুনলেই এবং এলাকার ছবি দেখলে দর্শক হাড় হিম হয়ে যাচ্ছে, গায়ে তো পশম খাড়া হয়ে যাচ্ছে যে কোন, শুধু লোকেশনটা দেখুন দর্শক, শুধু লোকেশনটা দেখুন, ব্রিজের উপরে তো দেখছিলেন পুলিশের লোকেরা দাঁড়িয়ে ছিলেন ব্রিজের উপরে, দেখবেন সেই ব্রিজের নিচে, ওখান থেকে টেনে টেনে যখন ব্রিজের নিচে আনা হয়েছে, সেই মুহূর্তের ভিজুয়ালটা একটু ফিল করুন মাথাতে, ওই মুহূর্তে নিজেকে সেই অবস্থা দেখে ভাবুন যে কি অবস্থা হয়েছে ওই সময়টা ওই পরিবারের ওই দম্পতির। তো মানে হাড় হিম হয়ে যাচ্ছে না ব্রিজের নিচের দর্শক, পরিবেশটা দেখুন, পরিবেশটা দেখুন, ওই জায়গায় টেনে এনে তার সঙ্গে নির্যাতন করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, এত বড় একটা গ্যাং, আটজন ইতিমধ্যেই গ্রেপ্তার। ছেলে খেলা কথা এটা, ছেলে খেলা কথা, মানে আমি আমি তো ঘটনার যে বিবরণ শুনছিলাম, শুনে আমার কেমন লাগছিল, একটা অস্বস্তি ফিল হচ্ছিল, একটা অস্থিরতা তৈরি হচ্ছিল, কোথায় রয়েছি আমরা? সবার ঘরেই তো মা বোন স্ত্রী তো আছেনই, কেউ না কেউ, একটু হাঁটতে পারবো না রাস্তা দিয়ে, একটু হাঁটতে পারবো না সকালে, একটু মর্নিং ওয়াক করতে পারবো না? ছি 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 ছি, মারাত্মক দর্শক, মারাত্মক। আমি জানি না এই অবস্থা থেকে মুক্তি কবে আসবে। আবারও বলছি, একবার খুব বড় চেষ্টা হয়েছিল, সেই চেষ্টাটাকে তো অনেকে বিগড়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে গত 27 আগস্ট নবান্ন অভিযান। নবান্ন চলো, এইসব আলাদা আলাদা দফা দাবি করে লাভ নেই, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, এই স্লোগানে চলুন নবান্ন, ওই পদটাকে আগে শূন্য করতে হবে, ওখান থেকে ওনাকে আগে সরাতে হবে, নাহলে কোনো বিচার করে কিছু হবে না মানে এই সরকারের আমলে। সেই জন্যে আমিও তাতে সামিল হয়েছিলাম, কিন্তু ওনাকে সেটাকে
মিসগাইড করে দিয়েছিলেন, ডাক্তাররা যাদের জন্য প্রতিবাদে নামা তারাও মিসগাইড করে দিয়েছিলেন, কিছু পলিটিক্যাল পার্টিও মিসগাইড তারা করে দিয়েছিলেন, করে দিয়েছিল পার্টি, সে তাতে করে সেবার ভয় কিন্তু পেয়েছিল শাসক, ভীষণ ভয় পেয়েছিল। কিন্তু যখন সেটা সফল হলো না, সরানো গেল না, তারপর থেকে আরো অনেক সাহস পেয়ে গেল এই শাসক। তারা ভেবে নিল আমাদেরকে সরানোর ক্ষমতা কারো নেই। আর তারপরে যেসব মুভমেন্ট হয়েছে, কোনো মুভমেন্টে মমতার পদত্যাগের দাবিতে আওয়াজ ওঠেনি, ফলে এই শাসক বেশ মজা পেয়ে গেছে যে ও রাস্তাতে রাত দখল হচ্ছে হোক, আমি তো আমার জায়গায় ঠিক আছি, আমাকে তো কেউ সরতে বলছে না। যতই স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ হোক, যতই পুলিশ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ হোক, কিন্তু পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ এটা তো কেউ বলছেন না, বিশেষ করে ডাক্তাররা। তার মানে আমি আমার জায়গায় ঠিক আছি, আমার জায়গা ঠিক থাকবে, এই যে সাহসটা এসে গেছে না, এর জন্য আরো বেপরোয়া। ও চলো মানুষ বলছেন বলছেন, কিছুদিন পর সবাই চুপ করে যাবেন, ওই উৎসব এলে উৎসবে ঢুকে যাবেন, ব্যাস। আরো মাঝে মধ্যে কিছু ভাতা কিছু দিয়ে দেবো, ব্যাস ভোটে জিতে যাবো। সেই সঙ্গে সংখ্যালঘু সুড়সুড়ি দিয়ে দেবো, সংখ্যালঘু ভোটটাও চলে আসবে। তাহলে আবার কেন এসব নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন রয়েছে? এই যে ব্যাপারটা, শাসকের যে মন মানসিকতা, এর জন্য কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে রাজ্যে, বারবার ঘটছে রাজ্যে। যতদিন না ওই ওই জায়গাটাকে শূন্য করা যায়, উনাকে যতদিন না ওখান থেকে সরানো যায়, দেখবেন না পরিবর্তন হচ্ছে বলে রাজ্যে। আবার দেখবেন কোথাও না কোথাও ঘটছে, আবার দেখবেন কোথাও না কোথাও ঘটছে। যে ঘটনা এটা ঘটেছে কল্যাণী ওই রেল ব্রিজের কাছে, যেটা বলা হচ্ছে, এর প্রতিবাদে ভীষণভাবে গর্জে ওঠা উচিত, সব পক্ষের লোকজনদের গর্জে ওঠা উচিত। এটা কি হচ্ছে? শুধু ফিল করুন দর্শক ঘটনাটা, শুধু ফিল করুন সময়কার ঘটনাটা, ফিল করুন যে ওই সময়ে স্বামী স্ত্রী যাচ্ছেন, যদি আমার কেউ হতো, যদি আমি হতাম, তাহলে আমার মন মানসিকতা ওই সময় কি অসহায় পরিস্থিতি, জাস্ট ফিল করুন। এই ফিল করলে কখনো বাড়িতে বসে থাকতে পারবেন? প্রতিবাদ আসবে না মন থেকে? প্রতিবাদ করতে হবে, এবং যেখানে আঘাত করার সেই আঘাতটা করতে হবে। শুধু প্রতিবাদ মোমবাতি জেলে করলে কিন্তু হবে না, যেখানে আঘাত করার সেটা করতে হবে। না হলে হয়তো যদি কেউ ভেবে থাকেন ও আমার তো নয় বাড়ির, অন্য কেউ বুঝে নেবে ওরা, যদি এই ভেবে কেউ এড়িয়ে যান, এখনো এড়িয়ে এড়িয়ে চলেন, তাহলে এটা ভেবে রাখবেন আপনাদের জীবনেও কিন্তু এইরকম কালো দিন আসবে, এইরকম কালো দিন আসবে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে। এত রেল ব্রিজ থেকে টেনে নিয়ে হয়েছে, এরপর দেখবেন এখনই শুনছেন অনেক জায়গাতে হয়েছে, এরপরে আরো বাড়বে। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মা বোনেদের ইজ্জতকে লুট করা হবে, কিছু করতে পারবে না, সেদিনও বসে বসে কাঁদবেন অসহায় হয়ে। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।